বন্ধুগণ, আপনারা অনেকেই আমার কাছে পুচি ফ্যামিলির সব সদস্যের পরিচয় জানতে চেয়েছেন। আজকে একটা পরিচিতি পর্ব নিয়ে চলে আসছি সবার। তো সব প্রথমে শুরু করছি আমরা ফিওনাকে দিয়ে, ঠিক আছে? ইনি হচ্ছেন ফিওনা। ফিওনার বৈশিষ্ট্য হচ্ছেন উনি সারাদিন খান আর ঘুমান, ওনার আর কোনো কাজ নাই। উনি হচ্ছেন আমাদের পুচির বায়োলজিক্যাল মা। ওনার অনেক বয়স হয়েছেন, উনি মোটামুটি 5-7 বছরের উপরে ওনার বয়স। তো ওনার এখন আসলে যেটা হয়েছে, ওনার এখন অবসরের সময়, উনি এখন সারাদিন অবসরের সময় কাটান ঠিক এইভাবে রিল্যাক্স করে করে উনি সময়গুলো পার করেন। এই হচ্ছে ওনার অবসরের সঙ্গী, এই পাথির মধ্যে খাঁচির মধ্যে উনি বসে বসে অবসর সময় পাস করেন। তো এই হচ্ছে ওনার পরিচিতি। উনি হচ্ছে দেখতে ডার্ক ব্রাউন না, উনি হচ্ছে একদম বাটারি কালার একটা। তারপরে চলে আসি আমরা এই ছোট সদস্যের কাছে। এই ছোট সদস্য একটা বলার বিচি নিয়ে বসে আছে। তো এই ছোট সদস্যটি আমাদের বাসায় খুব মানে নতুন এসেছেন, উনি পুরাতন কোনো সদস্য না। উনি আমাদের বাসায় এসেছেন আজকে মোটামুটি 2.5 মাস বা 2 মাসের মতো হয়ে গেছে নাকি, এপ্রিলের 14, মের 14, জুনের 14, মোটামুটি 2 মাস হয়ে গেছে। ইয়াস, উনি আমাদের বাসায় আসছেন, মোটামুটি 2 মাস হয়ে গেছেন। উনি একদম প্যান্ডা অবস্থায় আমরা ওনাকে এনেছি এবং ওনাকে এখন ভ্যাকসিন দেওয়া হয়েছে। ওনার নাম হচ্ছে টেম্পু। তো উনি বাসার মধ্যে সব থেকে তুরতুরে সদস্য, যিনি হচ্ছে তুরতুর করে চলেন আর দেখলে যেন মনে হয় টেম্পু চলছে। হ্যালো টেম্পু। ওনার চোখে মুখে খুবই বিস্ময়, অনেকটা পুচি রানীর মতো। পুচি রানীও ছোটবেলায় এরকম বিস্ময় নিয়ে নিয়ে তাকাতো। তারপরে আসি হচ্ছে, ইনি হচ্ছে আমাদের হাম্বার আরেক বংশধর, উনি হচ্ছে আমাদের ধুলিয়া। তো এই ধুলিয়া রানী হচ্ছে দেখতে অনেকটাই হাম্বার মতো, শুধুমাত্র হাম্বার চেয়ে পশম একটু কম পুচির মতো, কারণ হচ্ছে ওনারা হাম্বার পুচির সন্তান। তো ওনার চেহারাটা হাম্বার মতো, মাঝে মাঝে আমার মনে হয় পুচির মতো। উনি হচ্ছে হাম্বা পুচির 4 সন্তানের মাঝে 1 সন্তান, ওনার নাম হচ্ছে ধলা। তারপরে চলে আসছি আমরা পুম্বার কাছে। পুম্বা সদ্য মা হয়েছেন, যার কারণে ওনার পেটটা একটু পুটু পুটু মোটু মোটু দেখা যায়। উনি হচ্ছেন পুম্বা, উনিও হচ্ছেন পুচি আর হাম্বুর একজন বংশধর, যিনি কিনা হচ্ছে যিনি কিনা সদ্যই পুচিকে নানি বানিয়েছেন। আসো না একটু, না আসবে না। তো উনি এরকম প্যাট লাগিয়ে ফ্লোরে বসে থাকতে পছন্দ করেন, উনি কারোর আগেও নাই কারোর পাছেও নাই। উনি হচ্ছেন পুচির হাবলা 4টা মেয়ের মাঝে 1টা মেয়ে। পুচির মেয়েগুলো সবগুলাই মোটামুটি হাবলাই হয়েছে। তারপরে আসছি পুচির আরেক মেয়ের কাছে, ওনার নাম মুলা। উনিও কারোর সাথে নাই, পাচে নাই, উনিও এরকম সারাক্ষণ প্যাট লাগিয়ে ফ্লোরের মধ্যে বসে বসে দিন রাত যোগাসন করেন, নাকি এটাকে যোগাসন বলে না, এটাকে বলে হচ্ছে কি জানি আমি বলি আপনাদেরকে, এটাকে বলে হচ্ছে বাবা রামদেব নাকি বাবা কামদেবের মতো করে উনি এই রকম লম্বা হয়ে শুয়ে থাকেন। এই হচ্ছে ওনার মোশন, উনি এইভাবে শুয়ে থাকতে পছন্দ করেন। আর উনিও কারোর সাথেও নাই, পাচেও নাই, ওনা ওনাদের মতো করে এই ঘরে সারাদিন সময় কাটান। তারপরে চলে আসি মিস্টার খাম্বার কাছে। উনি হচ্ছেন মিস্টার খাম্বা, উনিও কারোর আগে পিছিয়ে নাই, কারোর সাথেও নাই, পাচেও নাই। তো ওনার হচ্ছে একটু করে পাঞ্চ ফেস, যার কারণে চোখের মধ্যে সারাক্ষণ ময়লা লেগে থাকে। আর উনি কারোর আগে পিছিয়ে নাই, একটা সময় ছিল যখন কিনা হাম্বা ওনাকে মেরে তক্তা বানাতো, সেই হাম্বা মানে ওনার সেই একমাত্র শত্রু এখন আর বেঁচে নাই। তো সেই জন্য উনি রাজার হালে দিন পার করছেন। তো ইনি হচ্ছেন আমাদের আরেক এখন জামাই বলা চলে, যেহেতু উনি হচ্ছেন আমাদের নাত জামাই, যেহেতু আমাদের পুচির মেয়েকে পটিয়ে সদ্য পিতা হয়েছেন। তো তার মানে উনি হচ্ছেন আমাদের নাত জামাই, ওনার আদরটা আসলে একটু অন্যরকম। তো ওনাকে আমরা কেউ ঘাটাই না, উনি নিজের মতো এখানে বসে থাকেন। তারপরে চলে আসি পুচির আরেক মেয়ের কাছে, উনি হচ্ছেন পায়েস। ওনার গায়ের রংটা এত সুন্দর, যার কারণে ওনার নামকরণ করা হয়েছে পায়েস। উনিও পুচির আরেক মেয়ে। আমাদের বাসায় আসলে বাচ্চা কাচ্চা খুব কম ছিল, বিড়াল খুব কম ছিল। পুচি একই সাথে 4 বাচ্চার মা হয়ে যায়, তারপর থেকে আমাদের বাসায় এতগুলা সদস্য হয়ে যায়। তো পায়েসও কারোর আগে পিছিয়ে নাই, বাট এই মেয়েটাকে দেখলে মনে হয় যে ওর মধ্যে কোনো রোমান্স রসকস কিচ্ছু নাই। তো ওকে দ্বারাও আসলে ওই সব আশা করা যায় না। খুবই 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 ভোদাই টাইপ একটা বাচ্চা, এই যে পুরাই ভোদাই, কিরে ভোদাই। তো ওর যে পরিচিতি দিচ্ছি ও মনে হয় বুঝতে পারছে, একদমই ভোদাই টাইপ একটা বাচ্চা। তো ঠিক আছে, তারপরে চলে যাই আমরা সুজি রানীর ছেলের কাছে। এই ভদ্রলোক হচ্ছেন সুজির একমাত্র উত্তরসূরি, ওনার মাথায় প্রবলেম আছে। উনি সারাক্ষণ হয় পটির লিটারের পাশে, না হয় দেয়ারের সাথে, না হয় দরজার সাথে গড়াগড়ি ঘষাঘষি করতেই থাকেন। ওনার এই মাথার মধ্যে সারাক্ষণ খাউজানি চুলকানি চলতেই থাকে। তো সেই জন্য উনি ওনার মাথাটা কোনো না কোনো জায়গায় ঠেকাইয়া রাখতে হয়, ঠেকাইয়া তারপরে ঘষাঘষি করতে হয়। ঘষাঘষি করলে ওনার চুলকানি খাউজানি যা কিছু আছে মিটে যায়। যে দেখছেন আপনারা, খালি ঘষাঘষি করে, এই যে দেখেন খালি সামনে আর পেছনে ঘষাঘষি করে উনি। যতক্ষণ কোনো কিছুর সাথে লাগিয়ে থাকিবেন শুধু ঘষা
ঘষাঘষি করিবেন। ওনার মাথায় সমস্যা আছে সেই জন্যই আমরা বলি। তো যাই হোক, মাঝে মাঝে ওনার সমস্যাগুলো যে কোথা থেকে আসছে সেটাও আমরা খুঁজে পেয়ে যাই। ওনার মাথার সমস্যাগুলো আসছে ওনার মায়ের কাছ থেকে। ওনার মাও মাঝে মাঝে কারণে অকারণে এরকম সেবলা সেবলি খালাবে খালি এই যে খাউজানি সুলকানি খোশ ফাস্টার মতো করে করেন। দেখেন অবস্থা, দেখে মনে হচ্ছে ওনার সারা অঙ্গে সর্বাঙ্গে খাউজানি সুলকানি হয়েছে, উনি সেইগুলারই যত্ন নিচ্ছেন। কি একটা অবস্থা, দেখেন 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 অবস্থা, দেখেন দেখেন দেখেন। খাউজানি সুলকানি খালি যে নিজের গায়ে আছে সেটা না, সাথে সাথে মাথিনের গায়ের মধ্যে খাউজাইতে সুলকাইতে চলে গেছে। মাথিন কিন্তু কিছু বলে না, মাথিন একটা থাবর দিয়ে সরাই দিছে। সে যেমন মানুষজনের থাবর দিয়ে সরাই দেয়, সে বিলালি জাতির খাবর দিয়ে সরাই দেয়। ওই দেখেন অবস্থা। এই ফোলাটা এত পরিমাণে এত পরিমাণে এত পরিমাণে কি বলবো যে পার্সোনালিটি সম্পন্ন, সেটি কাউরে ফাত্তা দেয় না। সাতির কাছে যেই যায় সেটিরই সে ফাত্তা দিয়ে না ফাত্তা দিয়ে উড়াইয়া দেয়। এই আপনাদেরকে একটা নমুনা দেখাই, এই ধরেন এটা আমার হাত, আমার হাতটা ওর কাছে নেওয়া মাত্র সে আমার ফাত্তা দিবে না। এই দেখেন অমা অমা, আরে ভাই একটু ফোঁস কর, তুই ফোঁস না করলে তো ভালো লাগে না। ও ভাই একটু ফোঁস করো না। এই যে দেখছেন 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 আপনার আমার হাতের পাওয়ান, আমার হাত সামনে নিলে সেটি ফ্যাস করে উঠবে। সেটিরে আমার হাত সামনে নিলে সেটি ফ্যাস করে উঠবে। নে ফ্যাস কর ফ্যাস কর, আরে ফ্যাস কর। ও লিলু, আরে নাকু বেবি নাকু বেবি নাকু বেবি। তো ছোটোবেলায় উনি ফসা দোসা করিয়া অনেক ধরনের ডান্স দিতেন, সেটাকে আমরা বলতাম নাকু ডান্স। এখন আর সেই নাকু ডান্স দেখার সুবিধা হয় না, কারণ ওনার ফসাদ অনেক ভারী হইয়া গিয়াছেন। তো ওনার নাম হচ্ছে মাথিন। উনি অনেক ছোটোবেলায় আমার কাছে এসেছিলেন অ্যাডপশনে চলে যাবেন বলে, তো আমি দয়া মায়া করে অ্যাডপশনে আমি নিজেই রেখে দিয়েছিলাম। কি বলেন, কি না কি কথা বলেন না কেন, কথা বলছেন না কেন? হ্যাঁ, তো ওনার মা বাবা বংশ পরিচয় আমাদের কারোর জানা নাই। উনি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া একটা সন্তান ছিল, তো সেই থেকে উনি এখন আমাদের বাসাতেই রয়ে গেছেন আর কি। তো ওনাকে আমি অ্যাডপ্ট করিয়াছিলাম। তো তারপরে চলে যাচ্ছি আমরা সুজিরানির কাছে। এই হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার ছোট খালা সুজিরানি। তো মহারানী ভিক্টোরিয়ার সুজি খালা মানে সরি ছোট খালা সুজিরানি। তো মহারানী ভিক্টোরিয়ার খালা বলেই উনি হচ্ছেন আজকে এইভাবে বসিয়া থাকেন। তো মহারানী ভিক্টোরিয়ার কোনো বংশধর যদি থেকে থাকেন, আমার নামে কেউ মামলা ঢুকিয়ে দিয়েন না প্লিজ দয়া করে। তো যেটা হয়েছে, ওনার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভাব। ওনাকে যখনই আমি দেখি এভাবে বসে আছে, তখনই দেখি যে ভাব নিয়ে বসে আছে। তো ওনার বসার স্টাইল দেখেই বুঝতে পারতেছেন ওনার মধ্যে কী পরিমাণ ভাব, মানে কি বলে ওটাকে, মানে লুকায়িত চরিত্রে রয়ে গেছে আর কি। তো ওনার চেহারার চোখের মধ্যে একটা মানে দুনিয়া ধ্বংস করে দিব টাইপ একটা ব্যাপার সবসময় লেগে থাকে। আপনাদেরকে আমি একটু দেখাই। এই দেখেন, তো ওনার একমাত্র সন্তান হচ্ছে সেই মাথা ফাগলা মতি মিয়া। তো ওনার সন্তান যে কীভাবে ওই মতি মিয়া হয়ে গেল সেটা আসলে এটার 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 আসল রহস্য উদ্ঘাটন করতে গেলে আমাদেরকে যেতে হবে মতির পিতা পর্যন্ত। তো মতির পিতাকে যেহেতু আমরা চিনি না, সেই জন্য ব্যাপারটা এই মতির মাতারানির কাছ পর্যন্ত কাছ মানে এই পর্যন্তই আমরা শেষ করে দিতে চাই আর কি। তো যাই হোক, এই রাগি মহিলারে যে কোন পুরুষ বশ করেছিল, বাপরে বাপ, সেটারে যদি কোনোদিন দেখতে পারতাম, মা গো মা, এমন রাগি মহিলারে কোন পুরুষ বশ করেছিল। সুমন্তর সুমা, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক হয়েছে। ইনি হচ্ছেন মহারানী ভিক্টোরিয়ার নতুন ক্রাশ, সরি মহারানী ভিক্টোরিয়ার খালার ছোট খালার নতুন খাস। তো এই মহারানী ভিক্টোরিয়ার ছোট খালা ইনারে সারাদিন ফাহারা দিয়ে রাখেন। উনি আমার বাসায় যখন এসেছিলেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন সাদা দুধের মতো ছিলেন। এখন দুই দুইটা নারীর অত্যাচারে সারাদিন এই মাটির মধ্যে গড়াগড়ি খাইতে খাইতে মোটামুটি ভালোই কালা হয়ে গেছেন। ওনারে ধৈর্য একটা বাংলা ওয়াশ দেওয়া লাগবে মনে হচ্ছে। তো উনি যেদিন আমার কাছে এসেছিলেন, ওনার মা ওনাকে বাংলা ওয়াশ দিয়ে তারপর দিয়ে দিয়েছিলেন বলে ওনাকে ধবধবে সাদা লেগেছিল। এখন আবার আমি ধবধবে সাদা করে ফেলতে পারবো একটা মাত্র বাংলা ওয়াশ দিয়ে। তো যাই হোক, ওনার নাম হচ্ছে মিকু। উনি আমার বাসায় এসেছেন বেশি দিন হয় নাই, উনি এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারে নাই। আমি আর কয়টা দিন দেখবো, যদি উনি অ্যাডজাস্ট করতে না পারে ওনাকে ওনার মায়ের কাছে দিয়ে আসবো। ল নাফা, আপনার সম্পত্তি আপনি রাখেন, আপনারে স্যার আপনার ফলাফাই নেই, কোনো কথাবার্তা ফোনে না বোঝে না। তো এই ফলারে যেটা করতে হয়, আমাদেরকে বাথরুমে নিয়ে ফালাইলে সেটি মুতে, বাথরুম থেকে তুলে নিয়ে আসলে সেটি হাগে, তারপরে তারে খাইতে দিলে খায়, না খাইতে দিলে যায় না, এরকম বিছান এই এরকম লেডা মেডে পড়ে থাকে। তো এইরকম এই জন্য এটা নাম দিয়েছি আমরা হাবলা। সেটি যদি এরকম না নড়ে না চড়ে সেটিরে ফাইলা বুললে কি করবো বলেন? সেটি না যায় মহিলা মানুষের কাছে, সেটি না যায় হাগু করতে। তো এইটা নিয়ে আমি মহা যন্ত্রণাতে আছি। দেখা যাক আর কয়টা দিন পরীক্ষা নিরীক্ষা করবো। ওনার সামনে গেলেও কোনো কাহিনী নেই, পিছনে আইলেও কোনো কাহিনী নেই, ওনার আফরে গেলেও কোনো কাহিনী নেই, নিচে গেলেও কোনো কাহিনী নেই, ওনার কোনো কিছুতে কোনো মানে আগ্রহ নাই। তো এইরকম হাবলা মার কাবিলা এই জীবনে প্রথম আমি দেখেছি। তো উনি হচ্ছে আমাদের বাসার নতুন সদস্য, যেমন টেম্পু সদস্য তিনিও একজন নতুন সদস্য। তো ওনার নাম হচ্ছে মিকু, জেনে রাখেন। তার পরবর্তীতে চলে যাই আমরা ফুচিরানির কাছে। এই হচ্ছে আমাদের পুচি ফ্যামিলির মহারানী পুচি।
তো এই মহারানী পুচি রিসেন্টলি খুব আলোচিত হয়েছেন এই সোনার তাজ পরিয়া। তো আপনাদের মধ্যে একটা বিভ্রাট তৈরি হয়েছে, পুচির মা পুচিকে কি আসলেই সোনার গহনা বানিয়ে দিল? একদমই না, এটা হচ্ছে আপনাদের ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। যেখানে পুচির মায়ের একানা রূপা কেনার টাকা নাই, সেখানে সোনা কই থেকে কিনা দিবে? আপনারা এসব কিছু বুঝেন না। তো যাই হোক, এই সোনাগুলো আসছে এই মোহর নামক একটা পেজ থেকে। এগুলা সোনা না, এগুলা হচ্ছে সোনালী রঙের গহনা, ঠিক আছে? তো এগুলাকে যাহারা সোনা ভাবিয়া ভুল করিয়াছেন, যাহারা হিংসা করিয়াছেন, যাহারা জ্বলিয়াছেন পুড়িয়াছেন, তাহাদের জন্য গুড নিউজ, এগুলো হচ্ছে সিটি গোল্ড। তো আপনারা যদি এই ধরনের সিটি গোল্ডের গহনা আপনার বিড়ালের জন্য বানাতে চান, তাহলে অবশ্যই আপনারা মোহরে অর্ডার করতে পারিবেন, ঠিক আছে? তো এইগুলাকে যারা আসল সোনা ভাবিয়া আমাকে ধন্য করিয়াছেন তাহাদেরকে ধন্যবাদ, আর যারা নকল সোনা ভেবে তর্কে বিতর্কে জড়িয়েছেন তাহাদেরকে সুস্বাগতম। আপনারাই রাইট, আসলে এগুলো নকল সোনা। তো এই দেখেছেন নকল সোনার পিছনে দুইটা চোখ দেখতে পাচ্ছি, ও মা মা গো, সবাই তো ডরিয়ে যাবে, এখানে এটা কি লুকিয়ে আছে মা গো মা। তো যাই হোক, তো পুচি রানীকে এই গহনাগুলা উপহার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোহরকে, এবং আমাদের পুচি রানীর জন্য সবাই দোয়া করবেন। পুচির মাপ ছাড়া যে এত সুন্দরভাবে এই গহনাগুলা, মানে মাপ ছাড়া এত সুন্দর পারফেক্টভাবে বানিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পুচির মাকে যারা এত বড়লোক ভাবিয়াছেন তাহাদেরকেও ধন্যবাদ। মানুষ মানুষকে বড়লোক ভাবলে আমার খুব ভাল লাগে। তো যাই হোক, আশা করি আমার বাসার সম্পূর্ণ সব বিড়ালের পরিচিত পর্ব আপনারা পেয়ে গেছেন। আরও দুইটা ছোট ছোট লিটল লিটল পরিচয় বাকি আছে, সেগুলো আমি খুব শীঘ্রই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আর কি, যদি মনে চায়, আর যদি না চায় তাহলে ওরা মানে অগোচরেই থেকে যাবে। ওমা ওমা, এক জারা দিয়ে ফেলাই দিল, এটা কোনো কথা? দুরুমাইয়া ভিডিওটা একটু ভালোভাবে শেষ করতে দিলি না, হ্যাঁ দেখি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, আর আমার এই মদাস্টিকগুলোর জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। টাটা।